এই যে ওকে খাওয়াতে নিয়ে চলে এসেছি, ও পড়ছে, তাই ভাবলাম যে আমি ততক্ষণে ওকে খাইয়ে দিই, বুঝতে পেরেছো? চলো ওকে খাইয়ে দিই। কি হলো? প্রত্যেকটা দিন মা, শোনো মা, বড় হয়ে গেছো, আমি যদি বলতে আমি আলাদা করে ভাবনা আবার ছোঁয়া নাড়া হয়ে যাবে। দেখো এগুলো কি, এগুলো কি, এগুলো নিরামিষ পদ, তুমি জানো না? এটা নিরামিষ পদ। আপনারা সবাই এক কাজ করবেন, নিরামিষের দিন একটাই উপায়, সেটা হচ্ছে নিজেদেরকে বাচ্চাদেরকে খাইয়ে দেওয়া। ওদের সামনে প্লেট, খাওয়ার প্লেট দিলেই কি হয় বলুন তো, মানে ওরা খাবে কম, কাঁদবে বেশি। আমারটা বড় হলে কি হবে, এখন অব্দি দেখো কেমন জল খুঁজছে, বুঝতে পেরেছো? মানে জল দিয়ে দিয়ে মানে ঢোক, মানে ঢোকাবে খাবারটাকে, কিন্তু আমি তো হতে দেবো না, একদম না, খেয়ে নাও বাবা, খেয়ে নাও। আজকে খাবারের দিকে নজর গেল কেন? তুমি তো অন্যদিন খাবারের দিকে নজর দাও না। কেন ভিডিওটা করছো বলে? ওই যে পড়েছে দেখো, চলো ওর খাওয়া হয়ে গেছে, এবার আমি খেয়ে নিই, ঠিক আছে? ভালো পোকি পাখি খাই দিলে সব, দেখো আমাকে, আমি নাকি পকিয়ে পাকিয়ে খাই দিলাম, তাও একটা পথ খাইনি, সবিন আলুর ঝোলটা খাইনি। তো চলো আর দেরি করবো না, আমি একটু খেয়ে নিই, যাও যাও।